ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृत विग्रहं वै ईशावतारं परमेशमीजं त्वं रामकृष्णं शिरसा नमामि। সীমার মধ্যে অসীমের রূপকে দেখতে গেলে দেখতে হবে অবতার পুরুষের মধ্যে জীবের দুঃখে কাতর হয়ে অসীম মানব শরীর ধারণ করেন যুগে যুগে জীবকল্যাণের জন্য। আমাদের জীবনের কুরুক্ষেত্রে মোহ ও সংশয় দূর করতে এসেছিলেন অর্জুন শাখা ভগবান শ্রীকৃষ্ণ, আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী, আদর্শ রাজার ভূমিকায় এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। এই দুয়ের মিলিত রূপ পরিগ্রহ করে সমন্বয়ের বার্তা নিয়ে এবার এলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। অভাজন জানিও তিনি অসীম স্নেহে মুছাইয়াছেন সকল ব্যথা, তার চরণ শরণ লইবার জন্য শ্রেষ্ঠ স্থান। শরণাগতির ভাব নিয়েও এগিয়ে যাওয়াই আমাদের কার্য। হৃদয়ের কপাট খুলিয়া রাখাই আমাদের সামর্থ্য। আমাদের সন্তপ্ত জীবহৃদয়কে জুড়াইয়া দিতে সুস্নিগ্ধ সমীরণ রূপে আসিবে তাহার করুণার স্পর্শ। ঠাকুরের চরণে এই সঙ্গীত অর্ঘ নিবেদন করে বলি, ও দুটি চরণ সার জীবনের স্মরণ লহগো আমার।